যে মোহাম্মদের পূর্বপুরুষ যে ইসমাইল এর কোন প্রত্নতাত্ত্বিক সত্যতা আছে কিনা না এর কোন প্রত্নতাত্ত্বিক কোন প্রমাণ নাই আচ্ছা বাইবেলে ইসমাইল আছে এবং আইজাক আছে ইসমাইলের গল্প কোথায় এসে শেষ হলো বাইবেলে বাইবেলে বাইবেলেও আছে এবং অন্যান্য কিছু গ্রন্থ আছে ইহুদিদের কিছু গ্রন্থ আছে বিভিন্ন ধরনের বক্তব্য আছে সেই সব জায়গাতে কিছু কিছু জায়গাতে আছে যে একটা মরুভূমিতে কিছু কিছু জায়গাতে আছে মরুভূমির কোন একটা অঞ্চলে রেখে আসা হয়েছিল মানে এটা এক্সাক্টলি কোথায় সেটা ওই ইহুদি বা খ্রিস্টানদের গ্রন্থগুলো থেকে জানা যায় না বোঝা যায় না পরিষ্কার বাইবেলে কি পরিষ্কার না বাইবেল পরিষ্কার না আচ্ছা বাইবেল পরিষ্কার কিন্তু আমি আবদুল্লাহ মাসুদের অনুদিত একটা বই সবটুকু মোহাম্মদ বইটা আমি পড়ছি আলী দোস্তির বইটা পড়ছি ইবনি সাকের বইটাও আমার কাছে আছে এখনো শুরু করিনি প্রথম থেকে আমাদের বাংলাদেশে যেটা প্রকাশিত হয়েছে ওখানে কিন্তু ইবনে মাসুদ কিন্তু উনি বলছেন যে মোহাম্মদ ৪০ বছর আগে উনি ইব্রাহিম ধর্মের অনুসারী ছিলেন উনি হেরা পর্বতের গুহায় উনি যেতেন আমার তো মনে হয় এই জিনিসটা সত্য না এই জিনিসটা সত্য না হেরা পর্বতের গুহায় যিনি যে প্রার্থনাটা করতেন সেটা ছিল একটা পত্তলিক প্রার্থনা এটার সূচনা করেছিল আব্দুল মুত্তালিব সেটা কোনো ইয়া প্রার্থনা না সেটা কোনো আব্রাহামিক প্রার্থনা ছিল না হেরা পর্বতের গুহায় মুহাম্মদ একটা পত্তলিক প্রার্থনা করত না যেহেতু তার পিতামহ যেহেতু কাবা ঘরের হচ্ছে মানে পূজারী আক্লকা যখন যেহেতু ওখানে মূর্তি আছে তাহলে তার পারিবারিক ভাবে কিন্তু তারা পত্তলিক কিন্তু আব্দুল্লাহ মাসুদ ওনার সবটুকি মুহাম্মদ ওই গ্রন্থতে কিন্তু উনি এটা লিখছেন যে উনি যদিও বলছেন যে বইটা আমার অনুদিত আব্দুল্লাহদ আবদুল্লাহ ইবনে মাসুদ আর মাসুদ ভাই যদি কোনো দাবি করে থাকে যে সে ইয়ে ছিল সে আব্রাহামিক ধর্মের ফলোয়ার ছিল এটা কি কোনো রেফারেন্স দিচ্ছে নাকি অনুবাদটা অনুবাদী করে দিচ্ছেন অনুবাদই করে দেন উনি মানে যদি রেফারেন্স যদি রেফারেন্স না দেয়া থাকেন তাহলে তো সেই দাবি সত্যতা যাচাই করার কোনো উপায় নাই তাহলে মাসুদ ভাইকে নক দিয়ে বলেন যে আপনি যে লিখছেন এরকম কিছু এটা এর এটা কি রেফারেন্স কি মানে আমি আমরা তো এরকম কোনো রেফারেন্স পাই নাই না আমি আমি কিন্তু আপনাদের সাথে প্রথম এবং আমি আসিফ ভাইয়ের একটা জিনিস ভালো লাগে যে উনি কিন্তু অনেক খবর রাখেন আমি অনেকের কাছেই প্রশ্ন কার কাছে কইনি ভাবছি আসিফ ভাইয়ের কাছে করব কারণ উনি সঠিকটা বলতে পারবেন

এইখানে দেখেন একটা আহ নামক এক ধরনের প্রার্থনা করা করার প্রচলন ছিল সেই সেই ইয়াটা দেখেন এই যে বইতে বই থেকে এই বইটার নাম বলা বিরাশি দেখেন ইবনে ইসাক বলেন এভাবে ইবাদত জাহিলিয়াতে রীতি ছিল তার কম পূর্ব থেকেই যেমন আসুরার সিয়াম পালন করতো তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ ইবাদত করত আব্দুল মুতালিব এটি প্রথম করেন আহ ছিয়াশি নম্বর ছিয়াশি নম্বরের যে ইয়া সেখানে বলা আছে বুখারি শরীফের আলোচনা ইবনু হিসাম এক বাই পঁয়ত্রিশ মানে এই যে এখানে যে প্রার্থনাটা করত সেই প্রার্থনাটা আব্দুল মুতালি প্রথম করেন এবং এটা ছিল একটা জাহিলিয়াতের রীতি এটা ছিল এইভাবে নিঃসঙ্গ ইবাদত ছিল জাহিল রীতি মানে পত্তলিক রীতি এবং এই রীতিটাকে এই ধরনের প্রার্থনাটাকে বলা হতো তাহান্নুত হ্যাঁ এই এই জিনিস এইটা লিখে তাহান্নুত বা তাহান্নুস

তাহলে খাদিজা কি ধর্ম নবী ছিলেন না ওখানকার স্থানীয় যে পত্তলিক ধর্ম সেটারে অনুসারে ছিলেন খাদিজা যেটা দেখলে বোঝা যায় যে খুব সম্ভবত খাদিজাও খ্রিস্টানি ছিলেন আচ্ছা ধন্যবাদ এখানে আমি একটা কারেন্ট একটা মতামত জানতে চাচ্ছি আপনার কাছে মানে আমি যেটা আশঙ্কা করি আপনার কি মনে হয় যে বাংলাদেশে ইসলামিক রিপা একটা মানে রেভুলেশন হওয়ার সম্ভাবনা আছে ভাই আমরা তো আসলে ভবিষ্যৎবাণী করি না যদি আমি তা মনে হয় না আমরা দেশে আসি আমরা যেটা বুঝি একটা ইয়াং জেনারেশন মানে আরিফ আজাদের অনুসারীর সংখ্যা মিজানুর রহমান আজাদের সংখ্যা খুবই এবং এরা প্র্যাকটিসিং মুসলিম মানে হঠাৎ একটা জেনারেশন যেন গড়ে উঠেছে আমার বয়স বেশ বয়স পঁয়তাল্লিশ বছর বয়স আমাদের টিন বয়সে কিংবা প্রথম জীবনে আমরা এরকম দেখিনি আমাদের কলেজ লাইফে দু একজন মেয়ে বোরকা যারা তারা খুবই রক্ষণশীল পরিবারে তাছাড়া এরকম আমরা দেখিনি কিন্তু এখন এটা আমার কাছে একটা যেন মানে আতঙ্ক মতো মনে হয় যে আমরা যারা একটু অন্য কিছু ভাবে আমাদের জীবনের বড়ি হুমকি হয়ে এসে যেতে পারে এমন হয় জানো ভাই তারা লাখ লাখ কোটি কোটি টাকার প্রপাগান্ডা চালাইছে চালাচ্ছে গ্রাস রুট থেকে চালাচ্ছে এবং চালায় গেছে এত বছর ধরে এটা তো আউটকাম সমাজে পড়বে এটা তো স্বাভাবিক না হ্যাঁ এটা যে এটা তো 90 এর পরে তখন তো তারা চুপ করে বসে ছিল তারা গ্রাস রুট লেভেলে গেছে ওখানে মানুষের মানুষের পিচ করছে মানুষের মগজ ধলাই করছে তারা প্রত্যেকটা টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় গেছে সব জায়গায় তাদের এই অন্ধবিশ্বাস ছড়াইছে এটার তো একটা একটা ইম্প্যাক্ট পড়বেই স্বাভাবিক তো তাদের বিরোধিতা তাদের তো আটকানোর কেউ ছিল না তাদের বিরোধিতা তো কেউ করে নাই তো এটার ইম্প্যাক্ট তো পড়বে এটা তো স্বাভাবিক হ্যাঁ এখন দেখেন আমরা যখন এখন গ্রাম গ্রামে খুব রুট লেভেলে যখন থাকি তখন মানে কি বলি কথা বলতে হচ্ছে আমি শিক্ষকতা করি কিন্তু যখন একটা শিশুকে ডেকে আনি যে তুমি একটা গান গাও তো তখন সে কিন্তু গজল গায়

ভালো মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ঠিক ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো না না একটু আগে একজন আলাপ করলো আপনি উত্তর দিলেন যেটা হচ্ছে ওই এক মুসলমান আরেক মুসলমানের কথা গোপন রাখবে হ্যাঁ তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আমি যেটা বলতেত্বছি যে মানে মোহাম্মদ তো আপনার এগারোটা বিয়ে করছে আবার দাসীও মানে অনেক করছে আর কি হ্যাঁ যত ইচ্ছা করছে আর কি তাহলে তো দেখা যাচ্ছে যে ধর্মে মানে একটা কৌশল অপার জনতার কি আর কি বুঝতে পারিনি আবার একটু বলেন মানে তাহলে তো ইসলাম ধর্মে তো দেখা যাচ্ছে অবাধ জন্য তার একটা সুযোগ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই একদম সেরকম একটা অবস্থা না কিন্তু তাদের তো বলতেছে তোমরা যদি এই কাজটা মানে করো তাহলে তো সেটাই আমি বলতেছি আর কি আচ্ছা কিন্তু আপনার কথা আমি কিছু বুঝি নাই আসলে

আমি তো চোখ দিয়ে দেখি সবাই চোখ দিয়ে তো দেখে আর কোনটা দিয়ে আর কি দিয়ে দেখবে এটাকে আচ্ছা এই যে মানে এই যে মাদ্রাসাতে যে এত জনসংখ্যা বাড়াচ্ছে জনসংখ্যা বাড়ায় এরা কি করবে সেটা আমরা একটু দেখেনি একজন হুজুরের মুখ থেকে শুনি দেখেন ইউরোপ কানতেছে রাশিয়া কানতেছে ফ্রান্স কানতেছে জাপান কানতেছে সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা সবাই এখন কানতেছে কয় নিলরে মুসলমানরা নিয়ে গেল দুনিয়া কারণ মুসলমানদের গ্রোথ